চাহিদার তুলনায় গ্যাস উৎপাদন কম থাকায় মিশ্র জ্বালানি ব্যবহার নীতিতে এগিয়েছে সরকার। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলা করছে সরকার। সাশ্রয় এবং ব্যয় সমন্বয়ের কারণে তৈরি পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফেরদৌস আরিফিন জানাচ্ছেন বিস্তারিত। আমাদের ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 9ই আগস্ট বহুজাতিক কোম্পানি শেল অয়েলের কাছ থেকে জাতীয়করণ করেন পাঁচটি গ্যাস ক্ষেত্র, তিতাস, বাকরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাস টিলা। সে সময় গ্যাসের তেমন চাহিদা না থাকলেও জাতির পিতার দূরদর্শী সিদ্ধান্তে নেয়া কূপগুলো এগিয়ে নিয়েছে জাতীয় অর্থনীতিকে। এখনো সেখান থেকে আসে চাহিদার 30% গ্যাস। তাই এই দিনটিকে পালন করা হয় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসাবে। শিল্পোৎপাদনের জোয়ারে চাহিদা মেটাতে পারেনি নিজেদের উৎপাদিত গ্যাস, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাই মিশ্র জ্বালানি ব্যবহারের গুরুত্ব বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। জ্বালানিকে বহুমুখী করতে হবে। বর্তমানে যে পৃথিবীতে যে দুর্যোগ আছে সেটা সাহসিকতার সাথে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যোগান ঠিক রাখতে গ্যাস অনুসন্ধান এবং বিদ্যুৎ ও জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়েছে সরকার। নতুন সংকট তৈরি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু অন্যদিকে তো গ্যাসের পরিমাণ ডিমান্ড তো বেড়ে গেছে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট বাড়বে, মানুষের ব্যবহার বাড়বে গ্যাসের দিকে। সো ওই তিনটাকে তো আমি আর বন্ধ রাখতে পারবো না, তিনটাকে আমার সামাল দিতে হবে। ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।